হ্যালো ফ্রেন্ডস আইএম জব মার্কেট ওষারা শিলচার আসাম সরকার সরকারের আরও একটি চাকরির আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য পিএনআরডি ডি গভ্ট অফ আসাম গ্রেটফুল পোস্ট তবে ভিডিওটি আরম্ভ করার আগে আপনাদের কাছে আমার বিনম্র আবেদন আপনারা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের এই বেল আইকনকেও প্রেস করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অন্যদেরকেও শেয়ার করুন তাহলেই আপনারা চাকরি সংক্রান্ত যে কোনো ধরনের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আজকের ভিডিওটি হল পিএনআরডি আসাম অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ দ্য ফলোয়িং ভ্যাকেন্ট গ্রেট ফোর পোস্ট পিওন আন্ডার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট আসাম অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন থ্রো দ্য ওয়েবসাইট অফ

দশ ফেব্রুয়ারি গ্রেট ফোর পোস্টেও হেড কমিশনারেট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট আসাম হেডকোয়ার্টার টোটাল ভ্যাকেন্সি আছে টোয়েন্টি সেভেন নেইমোস্ট গ্রেট ফোর পিওন ইন অফিস অফ দ্য কমিশনার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হেডকোয়ার্টার টোটাল টোয়েন্টি সেভেন পোস্ট আছে আনরিজার্ভড টেন আর এফ ডাব্লিউর জন্য থ্রি ই এস টোটাল পোস্ট থ্রি আর এফ ডাব্লিউ ওয়ান ও বি সি এম ও জন্য টোটাল ভ্যাকেন্সি সেভেন আর এফ ডাব্লিউ আর ই ডাব্লিউর জন্য টু পোস্ট রিজার্ভড এবং এসসিদের জন্য টু ভ্যাকেন্সি রিজার্ভড এস টি পির জন্য থ্রি তার মধ্যে আর এফ ডাব্লিউর জন্য ওয়ান পোস্ট এস হিলের জন্য অনলি ওয়ান পোস্ট পিএইচের জন্য রিজার্ভ গ্রেট ফোর পিআরআই পোস্ট অ্যাট জেড পি এপি অ্যান্ড জিপি লেভেল অফিসেস আন্ডার কমিশনারেট অফ পিএনআরডি আসাম টোটাল পোস্ট হল থ্রি ফিফটি আসামের প্রত্যেকটা জেলায় ভ্যাকেন্সি আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষই অ্যাপ্লাই করতে পারবে বরপেটার জন্য টোয়েন্টি ফোর ভ্যাকেন্সিস বিশ্বনাথের জন্য ফোরটিন বঙ্গাইগাঁও ফোর কাছাড়ের জন্য টোয়েন্টি ওয়ান ভ্যাকেন্সিস চারিদেউর জন্য টুয়েলভ দরং থার্টিন ধেমাজির জন্য নাই ধুবরি এইটিন ডিব্রুগ ইলেভেন গোয়ালপাড়া ইলেভেন গো গোলাঘাট সিক্স হাইলাকান্দি সেভেন হুজাই ফোরটিন যোরহাট টুয়েলভ কামরূপ মেট্রো 3 কামরূপ 20 করিমগঞ্জ 20 লক্ষিমপুর 34 মাজুলি 12 মরিগাঁও 13 নগাঁও এইটিন নলবারী 13 শিবসাগর নাইন শোিতপুর 16 সাউথ সালমার জন্য এইট তিনচুকিয়া এইট টোটেল থ্রি ফিফটি পোস্ট এন্টার আসাম ওয়াইজি ভ্যাকেন্সিস দেওয়া আছে প্রত্যেকটা জেলার দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ম্যাট্রিকুলেট অর ইকুবলেন্ট এক্সামিনেশন পাস এজ লিমিটেশন হলো মিনিমাম এইটিন অ্যান্ড ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে হতে হবে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এসসি এস পাঁচ বছরের বয়সের ছাড় পাবে ও এমওবিসিরা এম তিন বছরের বয়সের ছাড় পাবে এবং হ্যান্ডিক্যাপ্টের জন্য দশ বছরের বয়সের ছাড় দেওয়া আছে কোনো এক্সামিন ফি লাগবে না শুধু ভারতীয় নাগরিক হতে হবে এবং তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তাদের নাম থাকতে হবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে মনে রাখবেন অনলাইন সাতাইশ জানুয়ারি থেকেই আরম্ভ হয়েছে এবং দশ ফেব্রুয়ারি তার লাস্ট ডেট অনলাইনে ওয়েবসাইট আছে ডব্লিউ ডট রুরাল ডট আসাম ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন যদি আর কিছু বিষদ জানা থাকে তাহলে আমাদের শিলচর অফিস পাড়া জব মার্কেটে গিয়েও জানতে পারেন এবং এখানেও অনলাইন করা হয় যোগাযোগ করতে পারেন ধন্যবাদ